কলার মোচা একবার এইভাবে রান্না করে দেখুন খেতে জাস্ট অসাধারণ হয় অন্য রান্নার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না এই রান্নাটা থাকলে এতটাই টেস্টি হয় আর এতটাই কিন্তু সুন্দর হয় নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আপনাদের সাথে শেয়ার করব করবো তাজা কলার মোচা রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় ফার্স্টে আগে কলার মোচাটা ছাড়িয়ে নেব আমরা খুব ভালো করে এইভাবে ছাড়িয়ে নেব আর তার সাথে সাথে হাতের মধ্যে একটু করে আটা বা ময়দা এইভাবে কিন্তু মাখিয়ে নেব তাহলে না ওই কলার মোচার যে কালো ভাব হাতের মধ্যে থাকে সেটা কিন্তু থাকবে না এইভাবে কলার মোচার উপরে যে খোলাটা ছাড়ানোর পরে কলার মোচাটা কিন্তু খুব ভালো করে ছাড়াতে লাগবে এই জায়গায় কিন্তু অনেকটাই শক্ত অংশ থাকে তো সেই জন্য কলার মোচাটা আগে খোলাটা ভালোভাবে ছাড়ানোর পর কলার মোচার যে এই যে শক্ত একটা অংশ এইভাবে টান দিলেই কিন্তু খুব সহজে বেরিয়ে আসে দেখুন এই শক্ত অংশটা কিন্তু রান্নায় দেওয়া যাবে না এটা এতটাই শক্ত যে ঠিকমতো রান্নাই হবে না খেতেও ভালো লাগবে না তো সেই জন্য কলার মোচাটা খুব ভালো করে আর এরকম একটা প্লাস্টিকের মতো থাকবে সেটা ভালো করে কিন্তু বাঁচতে লাগবে সবগুলো আর মাঝে মাঝে একটু ময়দা বা হাতে আটা যে আছে সেটা কিন্তু এইভাবে মাখিয়ে নেব তাহলে না কালো হবে না এরপর যে ছোট্ট অংশটা কলার মোচা সেটা কিন্তু কাটারি সাইজে এইভাবে ছোটো ছোটো করে কুচি কুচি করে নেবো মানে সবগুলো ভালোভাবে এটা বাঁচতে লাগবে যেহেতু কালো হয় কিন্তু আটা দিয়ে একবার দেখুন বা ময়দা দিয়ে হাতের মধ্যে মাখিয়ে একবার রান্না করে দেখুন হাত কিন্তু কালো হবে না বাচ্চা যে কলার মোচাটা সেটাও কিন্তু ছোট ছোট টুকরে করে নেবো এইভাবে এর সাথে কিন্তু আমি আলুও মেশাবো যেহেতু কলার মোচাটা ছোট কলার মোচা তাই আলুও কিন্তু অ্যাড করবো তো তার জন্য এই জায়গায় আলু সব আলুই খোসা খুব ভালো করে ছাড়ানো লাগবে খোসা সারানোর পর এইভাবে আলুটা ছোটো ছোটো টুকরো করে নেব আপনারা আপনাদের প্রয়োজন মতো ছোটো বড়ো করতে পারেন সব আলু কাটার পর পরিষ্কার জলে এটা ধোয়ার পর কড়াইতে বসিয়ে দেবো জল জলটা যাতে ভালোভাবে গরম হয় তার সাথে মেশাবো নুন আর একটু হলুদ তাহলে কিন্তু কলার মোচাটা কালো হবে না এরপরে জলটা যখন খুব ভালো ফুটবে তাতে দিয়ে দেবো কলার মোচার খুব ভালো করে সেদ্ধ করে নেব এরপর ঢাকনা খুলে দেখুন আপনারা কতটা জল দিচ্ছে আর কতটা কমে গেছে তার মানে সেদ্ধ কিন্তু খুব সুন্দরভাবে করে নিয়েছি আর সেদ্ধটা ভালোভাবেই কলার মোচাটা করতে লাগবে এরপর পুরোপুরি জলটা ঝরিয়ে নেব এরকম একটা সিদ্ধযুক্ত পাত্রে কলার মোচাটা ঢালবো যাতে জলটা পুরোপুরি ঝরিয়ে যায় এরপর কড়াইটা আবার বসিয়ে দিলাম দেওয়ার পরে এই জায়গায় যে ভাজা ইলিশ মাছ সেটা কিন্তু নুন হলুদ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভাজতে লাগবে ওটা আমার ভাজাই আছে তো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তাহলে না দেখতে খুব সুন্দর হবে তাতে দিয়ে দিলাম আলু দিয়ে খুব ভালো করে আলুটা একটু লাল 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 করে ভাজতে লাগবে যাতে ভাজাটা খুব সুন্দর হয় ফোড়নে কিন্তু আমি পেঁয়াজ দিলাম না পরে দিলাম পেঁয়াজ কুচি আর থেতো করা রসুন এরপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নে দেওয়া যায় কিন্তু ফোড়নে দিলে বেশি ভাজা হবে তো সেই জন্যে আলু দেওয়ার পরে কিন্তু সবগুলোই দিয়ে দিলাম একে একে এরপর দিয়ে দেবো সেদ্ধ করা কলার মোচা দিয়ে এটা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব যাতে কলার মিচাটা খুব সুন্দরভাবে ভাজা হয় এরপর স্বাদ মতো নুন মেশাবো নুন মিশিয়ে আবার কিন্তু ভালোভাবে এটা নাড়িয়ে নেবো এরপর দিয়ে দেব কালারের জন্য একটু হলুদ যেহেতু তেলের মধ্যে একটু হলুদ দিছি তাই অল্প একটু আরও একটু দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর হয় এরপর একে একে ভাজা হলে পরে দিয়ে দেব পিঁয়াজ বাটা আছে এই জায়গায় আছে জিরা বাটা আর দিয়ে দেবো আদা বাটা বাটা মশলার মধ্যে এই কয়েকটা আর তার সাথে শুকনো লঙ্কা দুইটা আছে আর কাঁচা লঙ্কা তিন চারটা এটা খুব ভালো করে এইভাবে কিন্তু মিহি করে বাড়তে লাগবে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ভাজা ইলিশ মাছের মাথা এই ইলিশ মাছের মাথাটা দিয়ে কলার মোচা খেতে ভীষণ সুন্দর হয় তো এই টাইমে ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো আর একটু করে ভাঙবো যাতে পুরো মোচার মধ্যেই ইলিশ মাছের মাথাটা মিশে যায় আর দেখুন ভাজতে ভাজতে আলুটা যাতে এরকমই সেদ্ধ হয় খুব ভালো করে এটা কষিয়ে নিতে লাগবে যত ভালো কষা হবে তত কিন্তু রান্নাটা টেস্টি হবে ভালো করে এটা কষিয়ে নেওয়ার পর দেখতেই পারবেন তেল ছাড়ছে এরপর দিয়ে দেবো অল্পে একটু ওই মশলার থালা ধুয়ে জল দিয়ে এটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা আছে আরও কিন্তু পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারেই রেডি আর কিচ্ছু করতে লাগবে না ঘি গরম মশলা কিচ্ছু দিতে লাগবে না যেহেতু ইলিশ মাছের মাথা আছে তাই কিচ্ছু দিতে হবে না আর একটু আলু এইভাবে ভাঙিয়ে নিলাম তাহলে খেতে বেশ ভালো লাগবে এরকমই কিন্তু নামিয়ে নেব ওইটা খেতে ভীষণ সুন্দর হয় আপনার একবার প্লিজ ঘরে বানিয়ে দেখবেন ইলিশ মাছ থাকতে থাকতে কারণ বর্ষা এখন ইলিশ কিন্তু বাজারে খুব সুন্দর ওঠে তাই তরতাজা ইলিশ মাছের মাথা দিয়ে কলার মোচা একবার এইভাবে রান্না করে দেখুন বাড়ি সবাই কিন্তু চেটেপুটে খাবে এতটাই সুন্দর হয় এটা দারুণ হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন